স্বাগতম বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য। একটি সুন্দর কেক ডেকোরেশন করতে পারফেক্ট বাটার ক্রিম অবশ্যই জরুরি। আমরা আজকে পারফেক্ট বাটার ক্রিম কিভাবে করতে হয় তার টিপ সহ কি করণীয় ও কি করণীয় নয় এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের বাটার ক্রিমের সব ধরনের ধারণা অনেক সহজ করে দেবে। সেজন্য টিপসগুলো জানতে ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টিপস নাম্বার 1, আপনি বাটার এবং আইসিং সুগারের রেশিওটা সম পরিমাণে রাখতে পারেন, কিংবা এখানে আপনি অল্টারনেটিভ হিসেবে ক্রিমটাকে বাটারটাকে আপনি 1:2 ও রাখতে পারেন। বাটারটা 2 রেশিওতে যাবে এবং আইসিং সুগার 1 রেশিওতে যাবে। এখানে কখনোই আমরা ফ্রিজে প্রিজার্ভ বাটার ইউজ করব না। দেখুন আমি দেখাতে চেষ্টা করেছি ভিডিওতে যে আমি যদি ডাইরেক্টলি ফ্রিজ থেকে বাটার ইউজ করি তাহলে কি অবস্থা হতে পারে। বাটারটা অলরেডি আমার রুম টেম্পারেচারে চলে এসেছে। রুম টেম্পারেচারে বাটার আসলে এমনই হয়, আমরা সবসময় রুম টেম্পারেচারে বাটার ইউজ করি। দেখুন রুম টেম্পারেচারে বাটার বলতে আমি ঠিক কেমন বুঝাতে যাচ্ছি। আমরা যেটা করব, আমি এখানে 100 গ্রাম বাটারের সাথে 100 গ্রাম আইসিং সুগার নিয়েছি। আমরা যখন বিটারে বিট করতে থাকব, যতক্ষণ না বিটারের সাথে আইসিং সুগার এবং বাটার পুরোপুরি এক হয়ে যাচ্ছে এবং কালারটা একদম স্নো হোয়াইট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমাদেরকে বিট করতে হবে। আর এই মুহূর্তে আমরা যে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে পারব। আমরা বাটার ক্রিমটা দেখতে পাচ্ছি যে স্মুথ হয়নি, আমার মনে হয় যে আরেকটু বিটিং করতে হবে, সো আমি আরেকটু বিট করে নিচ্ছি। এটা কিন্তু অনেক জরুরি একটা বাটার ক্রিমের ক্ষেত্রে। অবশ্যই আইসিং সুগারটাকে বাটারের সাথে একদম মিক্সড হয়ে যেতে হবে, গলে যেতে হবে, ডিসলভ হতে হবে, আদারওয়াইজ পারফেক্ট বাটার ক্রিম হবে না। এখানে আমি টিপস হিসেবে একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আপনি কুল একটু পানি ইউজ করতে পারেন অথবা কয়েকটা বরফের টুকরো ইউজ করতে পারেন। এতে যে আপনার চিনিটা বা আইসিং সুগারটা গলে যেতে সহায়তা করবে, তবে আমি এখানে ইউজ করি। যে কোনো ধরনের ফ্লেভার, আপনার যদি চকলেট কেক হয় তাহলে আপনি চকলেট ফ্লেভার দিতে পারেন, যদি ভ্যানিলা কেক হয় ভ্যানিলা দিতে পারেন। দেখুন একটি কেক ডেকোরেশনের জন্য বাটার ক্রিম আসলে কতটা হেল্পফুল। পারফেক্ট বাটার ক্রিম, আপনার পারফেক্ট বাটার ক্রিম আপনাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে সহায়তা করবে। আপনি যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন। আপনার বাটার ক্রিম যদি পারফেক্ট হয়, আপনি এখানে যতটুকুই পরিমাণে, দেখুন আমি এখানে অতিরিক্ত কিছু লিকুইড কালার ইউজ করে দেখালাম, যদি আপনার বাটার ক্রিম পারফেক্ট হয় তাহলে আপনি বেশি লিকুইড ইউজ করলেও আপনার ক্রিমটা গলে যাবে না, পারফেক্ট থাকবে। আমি এই ক্রিমটা দিয়ে লাল রং করার চেষ্টা করেছি এবং এই কেকটা ডেকোরেশন করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন।